তিন ছেলে এক মেয়ে, তবুও ঘরে ঠাঁই হয়নি মায়ের। অবশেষে পুলিশের হস্তক্ষেপে ঘরে স্থান হয় মায়ের। ছেলে মেয়ের কাণ্ড দেখে হতবাক সকলে। কথায় বলে না, ভাগের মা গঙ্গা পায় না, ঠিক যেন এমনই চিত্র দেখা গেল বাস্তবেও। ব্যাগপত্র সহ মাকে দাদার বাড়ির সামনের গাছের তলায় নামিয়ে দিয়ে গেল মেয়ে। সারা রাত সেখানে না খেয়ে পড়ে রইলেন বৃদ্ধা মা। ঘরে তুলল না গুণধর ছেলে বৌমাও। এমনই নক্কারজনক ঘটনা ঘটতে দেখা গেল শুক্রবার সকালে অন্ডালের উকরা চঞ্চনি এলাকায়। ঘটনার জেরে নিন্দার ঝড় তুলেছেন এলাকাবাসীরা। অন্ডাল থানার পুলিশের হস্তক্ষেপে শেষমেশ বাড়িতে স্থান হয় অসহায় মা মায়ারানী বাগদির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ে অঞ্জনা বাগদি বেশ কিছুদিন আগে তার শ্বশুরবাড়ি জামুরিয়ায় নিয়ে গিয়েছিলেন তার মাকে। সেখানে কিছুদিন রাখার পর এভাবেই মায়ের সমস্ত জিনিস সহ বৃহস্পতিবার বিকেল চারটের দিকে টোটোতে করে মাকে দাদার বাড়ির সামনের গাছের তলায় নামিয়ে দিয়ে যান। আর সেখানেই গাছের তলায় চেয়ারে বসেছিলেন মায়াদেবীও। কিন্তু সামনেই থাকা তার ছেলের বাড়িতে জায়গা হলো না তার। কাছে এসে মাকে নিয়ে গেলেন না গুণধর ছেলে এবং বৌমা। এরকম ধরেন বড় যা করতে পারবার, কিন্তু মেয়েদেরকে তো রেখে যেতে হয় না। মেয়ে গেলেন কেন, মেয়েগুলো কেন ফেলে গেল? মেয়ে তো কোনোদিন ফেলে যেতে পারবে না। কালকে 5:30 থেকে আছে এখানে পড়ে, খাওয়া দাওয়া আমরা করতে যাব। কেউ অন্য কেউ এসে বলবে কি তোমার কেন করছো, এরকম বলবে না? খাওয়া দাওয়া দিয়েছে বলতে না, আমাদেরকে ডাকছে এই কদ কদ, কিন্তু আমরা ভয় করতে পারছি না। আমরা কি চাইবো বলেন, ওদের ওরা বুঝবে। জানা গেছে মায়ারানী বাগদির তিন ছেলে এবং এক মেয়ে। দুই ছেলে ইসেল কর্মী ছিলেন, আর এক ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী। আর এক মেয়ে, তার বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায়, সেখানেই ছিলেন মা মায়ারানী বাগদি। আমরা শুনে বাহার সে শুনে তুম তো দূর রাতে শুন কে আয় তো বলে, লেকিন আচ্ছা নেই হ্যাঁ, ইসকা বিচার হোনা চাহিয়ে, ই এক বহুত ঘৃণা বালা বাত হ্যাঁ। কি কল শুনে 4:30 বাজে বৈঠা হুয়া হ্যাঁ, না খানা খায়া না পানি পিয়া, পানি আর বিস্কুট কা ডিব্বা কা ঝোলা মে ওই খা কে রহা হ্যাঁ। আর কোই ঢুকানে ভি নেই চায়েগা ডর সে, কি হো সকে কোই উপর সে লোক চাপ হো পর ঘর বালা লোক বলেগা, ইসলিয়ে ডর সে কোই নেই কুছ কর রহা। এই ঘটনার বিষয়ে ছেলের বউ ভারতী বাগদি জানান, ওনার মেয়ে যখন ওনাকে নিয়ে যাচ্ছিল তখনই বারণ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও ওই বাড়িতে গিয়ে কয়েক মাস কাটিয়ে এলো। আর এখন আমার ভাসুরের মেয়ে আর ননদ শাশুড়িকে এনে গাছের তলায় রেখে গেছে। আমাদেরকে একবার ঘরে তোলার জন্য বলেনি ওরা, তাই আমরাও ঘরে তুলিনি। আমরা তো বাইর করিনি, মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি, দিয়ে বেরিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে ইয়াতে অটোতে। তারপর আমি ঘর, আমার ননদ ননদ আর ভাসুরের মেয়ে, বুঝলে ওরা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এই এই এখানে নামিয়ে দিয়ে গেছে। কখন নামিয়েছে? 4টার সময়। তারপরে খুব ঝগড়া ঝগড়ি হইলো, খুব ঝামেলা হইলো, দিয়ে রেখে দিয়ে চলে গেল, আর ঘুরে এলো না। আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খায়নি কিছু, কি বলবো? খাবার খায়নি তো কিছু, খাবার খায়নি তো কি করব? ওরা তো ওরা ও তো বিচার নেই যে ভাই বলে দিন যাই যে ওরা ঘর ঢুকাও, ওরা তো বিচার আছে। মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন? হ্যাঁ। ঘটনার বিষয়ে বৃদ্ধা মা মায়ারানী দেবী জানান, আমার মেয়ে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু ছেলে বৌমা এখনো আমাকে ঘরে তোলেনি, খেতেও দেয়নি। কে পৌঁছে দিয়ে গেল তোমাকে এখানে? বিটিয়ার নাতনি এসেছিল, বলছি যে ছেলে ঢুকতে দেয়নি বাড়িতে, কি বলছে? আপনার কয় ছেলে? তারা কি করে সবাই? কিসে কাজ করত? আর আর বাকি ছেলেরা কি করে? ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, অন্ডাল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।